গতকাল দুপুর থেকে রাজধানীর বরতলাস্থিত দশমী ঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের পর্ব। বুধবারও সেই একই দৃশ্য পরিলক্ষিত হয়েছে দশমী ঘাটে। আর এই প্রতিমা নিরঞ্জনকে ঘিরে যেন কোনো প্রকার অঘটন না ঘটে তার জন্য সুন্দর এবং সুষ্ঠু ব্যবস্থাপনা করা হয়েছে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে। দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের স্থানের আয়তন বাড়ানোর পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে স্থায়ী ফ্লাড লাইটেরও। এছাড়াও বিসর্জনের জন্য রয়েছে ট্রলি এবং ক্রেন। পাশাপাশি পুর নিগমের পক্ষ থেকে মোট 90 জন কর্মীও মোতায়েন করা হয়েছে দশমী ঘাটে। বুধবার প্রতিমা নিরঞ্জন করতে এসে পৌর নিগমের গোটা ব্যবস্থাপনার প্রশংসা করে এক ব্যক্তি বলেন, প্রতিমা নিরঞ্জনের জন্য এত সুন্দর আয়োজন ওনারা আগে কখনো দেখেননি। এর জন্য আগরতলা পৌর নিগমের মেয়র এবং পৌর নিগমের সকল কর্মীদের ধন্যবাদ জানান তিনি। আমরা খুবই ক্লাবের পক্ষ থেকে ওনাদের শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তাদের পরিবারকেও আমরা আমাদের তরফ ক্লাবের পক্ষ থেকে যাতে তারা সুখী পরিবার হতে চায়, তাই আমরা ত্রিবেণী সঙ্গে ক্লাবের পক্ষ থেকে ওনাদের সুদীর্ঘ আয়ু কামনা করছি। তারা যেমন সবসময় আমাদের পাশে থাকে এবং সবসময় আমরা যাতে তাদের পাশে থাকি থাকবো সবসময় সর্বদাই। আগরতলা পৌর নিগম তাদের প্রতি যথেষ্ট নজর রাখছে। এএমসির যতগুলি স্টাফ আছে, এই প্রথম দেখলাম এত সুন্দর আয়োজন এএমসির। আমরা আগরতলা পৌর নিগমের মেয়রকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা ক্লাবের পক্ষ থেকে সমস্ত পৌর নিগমের কর্মচারী ভাইদের আমরা এই সুন্দর ব্যবস্থার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাদের আন্তরিক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা জানাই। তাদের সুদীর্ঘ আয়ু আমরা কামনা করছি। আগরতলা পৌর নিগমের ব্যবস্থাপনায় বেশ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এদিনের এই প্রতিমা নিরঞ্জন পর্ব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।